দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা বলছে, এই যে ভালো কথা বলছে, এতক্ষণ একটা অস্থির কথা বলছে, খুশি খুশি কথা, ঠিক আছে। আবার কারা কারা সবাইকে লিঙ্ক পাঠিয়ে দেন, হ্যাঁ সবাইকে লিঙ্ক পাঠিয়ে দেন, সবাইকে লিঙ্ক পাঠিয়ে দেন, এরা হবে না। অর্ধেক ক্লাসে এসে লিঙ্ক পাঠাই দিব, মানুষে ধরে পিটাবে। আর কিছু করার নাই, কষ্ট করতে হবে, কষ্ট করে শিখতে হবে। যারা শিখবে তারা কষ্ট করে শিখবে, যারা শিখবে না তারা কি আর কমা মুখ দিয়ে একটা আইছিল, ঠিক আছে, তারা খাবে, তারা ভাই খাবে, বলার দরকার নাই, পরে ঠিক আছে। অডিয়েন্স ক্ষেপে যাবে। হ্যাঁ, মায়া মানুষ থাকলে এগুলো বলা যায় না। হ্যাঁ, অডিয়েন্স রাইট, ইউ আর রাইট, কারণ আমরা একটা প্রফেশনাল পিরিয়ডে আছি, আমাদের এটা কিন্তু মানুষ দেখবো, এনে কিন্তু মজা করলে হইব না, ঠিক আছে, মানুষ কিন্তু দেখবে। ওকে আসেন, কোথায়, এই যে শেয়ার, এখন আসেন, আমি রেকর্ডিং হচ্ছে না, ঠিক আছে, এখন আসেন, আবার প্রথম থেকে দেখাই। এখন আমি এই কলামগুলো আঁকতে হইলে আমাকে যাইতে হবে কই, অটোক্যাডের যে আমি ডিরেকশন দেখে আসলাম ওই ডিরেকশন অনুসারে ঠিক আছে কিনা আমাকে অটোক্যাড চেক করতে হবে, অটোক্যাড চেক করলে হবে না। এই যে ডিরেকশন গুলা, গ্রিড লাইন গুলা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখতে হবে। এই দুইটাতে আছে আমার শেয়ার ওয়াল, এই দুইটাতে আছে আবার, ঠিক আছে, ওইভাবে দেখতে হবে। তাহলে আসেন, চলে যাই ইটাবসে, এখন আসেন, এটার মধ্যে কিন্তু শেয়ার ওয়াল, সো এখানে যেহেতু দূরত্ব কম, এখানে আমি দিলাম ছোট কলাম সাইজ, ছোট কলাম সাইজ, এখানে আমি দিব বড় কলাম সাইজ, ঠিক আছে, এখানে আমি দিব আরো বড়। এগুলো তো এগুলো হচ্ছে কি আমার শেয়ার ওয়াল হবে, এগুলো হচ্ছে শেয়ার ওয়াল হবে, আবার এদিক দিয়ে লিফট কোর হবে, সো লিফট কোরটা দেন হরাইজন্টালি হবে, শুনতেছেন সবাই, আছেন, লিফট কোর শোনা হবে, যাচ্ছে? হ্যাঁ লিফট কোরটা দেন, অটোগেট দেখতে হবে, অটোগেট দেখতে হবে, অটোগেট দেখলাম, অটোগেট দেখতে হবে, অটোগেট দেখেন, সেটা হচ্ছে কি লিফট কোরটা দেখতে হবে, এই জায়গায়, এই যে দুইটা জায়গায় লিফট কোর হবে, লিফট কোরে কলাম গুলো হবে। হ্যাঁ সুজাউদ্দৌলা ভাই, আপনার এই ট্রানজিস্টরটা অফ রাখেন, ট্রানজিস্টরটা অফ করেন, সুজাউদ্দৌলা শাহজাহান ভাই, শাহজাহান, সম্রাট শাহজাহান, ওরে বাবা, পরে তো জানালা পড়ে দিন। আচ্ছা দেখেন, ঠিক আছে দিলাম না, এখন আমার এই কালার, আমি কিন্তু আমার কলামের কালার গুলা দিয়ে আসছিলাম, আমার কালার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কলাম গুলো সুন্দরভাবে চেনার জন্য, তাই আপনি এটাতে যাবেন, স্যাট ডিসপ্লে অপশনে যাবেন, স্যাট ডিসপ্লে অপশনে যায় এখানে সেকশন প্রপার্টি আছে, সেকশন প্রপার্টি দিবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, তাহলে কালার আসলো না, কালার আসলো না, আসলো। এখন আপনার এখানে কিন্তু শেয়ার ওয়াল আছে, দুইটা শেয়ার ওয়াল আছে, তাহলে এই শেয়ার ওয়ালটা কি করবেন, শেয়ার ওয়ালটা করতে হবে, তাহলে ডিফাইনে যেয়ে তো আমরা শেয়ার ওয়াল বানাই নি, তাহলে শেয়ার ওয়াল বানান, আপাতত একটা বানান, কিন্তু শেয়ার ওয়ালের কাজ আছে, ফিউচারে শেয়ার ওয়ালের কাজ আছে, শেয়ার ওয়ালের ডিজাইন কিন্তু এখান থেকে নিব আমরা। হ্যাঁ এখন আপাতত কইরা রাখি, শেয়ার ওয়ালটা আলাদা করে ডিজাইন করে নিব, ওকে, ইচ্ছাপস থেকে শেয়ার ওয়াল ডিজাইন করা যায়, ওকে দিলাম, দেওয়ার পরে এখন শেয়ার ওয়াল কোনটা দিয়ে, এই যে এখানে শেয়ার ওয়াল আঁকার তিনটা অপশন আছে, একটা দুইটা, এটা দিয়ে কেমনে আঁকে দেখেন তো, পিয়ার, শেয়ার ওয়ালের পিয়ার এটা থাকবে, পিয়ার মানে হচ্ছে শেয়ার ওয়ালের কর্নারে যেগুলো থাকে কলামের মতো যেগুলো বিহেভ করে ওইটার একটা পিয়ার, ঠিক আছে, আর স্প্যান্ড্রেল মানে হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টালি প্যাট প্যাট, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা কলামটা আঁকলাম কিন্তু কলামটা হয়ে রয়েছে ওয়ান স্টোরি, কলাম আঁকার আগে কইরা নিতে হবে কি অল স্টোরি, কি অল স্টোরি করে নিতে হবে, তাহলে আমরা আবার আঁকি, এটা ডিলেট মারা দিই, এটাকে ডিলেট করে দেই, অথবা আমরা রেপ্লিকেট করেও করতে পারি, আপনি ডিলেট করার দরকার নাই, এই যে একতলা হয়েছে না, একতলা হয়েছে, এটার আমরা রেপ্লিকেট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইডিটে যাব, ইডিটে যাই, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, যেহেতু গ্রাউন্ড ফ্লোর হয়েছে আপনি ফার্স্ট ফ্লোর থেকে ধরেন, ফার্স্ট থেকে টপ অ্যাপ্লাই দেন, হয়েছে দেখছেন নিচ্ছে কিন্তু, ওকে এই তো হয়ে গেল, কিন্তু এখানে কাবজা হয়ে গেছে কি ওই সাপোর্ট গুলো চলে আসছে, অতএব এটা দেওয়া যাবে না, সাপোর্ট ডিলেট করে দেন,
তাহলে হচ্ছে ভালো আমি ডিলিট করে দিই, কারণ সাপোর্ট আবার সরানো একটা কাজ যাব, সরানো যায় কিন্তু রিস্ক নিব না। ওকে একে ফেলি, কলাম এটা অল স্টোরি, অল স্টোরিতে আপনার এটাকে আছে হরাইজন্টালি, হরাইজন্টালি আর এখানে 20 ইঞ্চি আছে, 10, 12, 20 এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে এটা হরাইজন্টালি চলে আসবে। ওকে ওকে এই এই হ্যাঁ, তারপরে এই এই ঠিক আছে, তারপরে কর্নারে আসেন, কর্নারে দিলেন 12, 18 ঠিক আছে হয়ে গেল। এখন আসেন আপনি শেয়ার ওয়াল রাখেন, শেয়ার ওয়াল দেন, শেয়ার ওয়াল হবে এখান থেকে এই জায়গায়, এইখান থেকে এই জায়গায়। ওকে তাহলে হয়ে গেল আমাদের কলাম আঁকা, এই যে ঠিক আছে দেখা যাচ্ছে জ্যোৎস্না। এখন আসেন কোথায় আপনারা, কলাম আঁকা হয়ে গেল বাসায়, হ্যাঁ বাসায় থাকেন, স্টে সেফ, নিরাপদে থাকুন। এখন আসেন বিম আঁকি, বিমের সময় অল স্টোরি দেন, অল স্টোরি হয়ে যাক। বিম কিন্তু তিন ভাবে আঁকা যায়, প্রথমটা দেখাই, প্রথমে আমি বিম নিয়ে নিব, বিম নিব ফ্লোর বিম, কারণ আমি দূরত্ব যেগুলো কম এগুলোতে দিব 12-15, কারণ ওই যে আমরা একটা থাম্বরুল জানি দূরত্বের উপর ডিপেন্ড করব। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে কি যেন কুইক ড্র বিমের এই অপশনটা আছে না, এটা কিন্তু এমনি সিলেক্ট করলে হয়ে যায়, হয় না? ওই সিলেক্ট করলে হয়নি, সিলেক্ট করলে কিন্তু হয়ে যায়। কই আপনারা, আপনারা কোথায় আছেন? এই যে এখানে কিন্তু বিম, এই বিমটা দিয়ে করলে, কুইক ড্র বিমটা করলে, এই দ্বিতীয় অপশনটা দিয়ে করলে বিমটা এভাবে ভাঙা যায়, কিন্তু এভাবে ভাঙা যাবে না, কারণ ভাঙলে লোড ভাঙা যাবে, মোমেন্ট ভেঙে যাবে, ঠিক আছে, মোমেন্ট ভাঙা যাবে না, তাই প্রথম অপশনটা দিয়ে করতে হবে। যদি আমার এটা কিন্তু ভাঙে না, তো এটা করতে পারবেন এটা দিয়ে। এই যে আরেকটা জিনিস খেয়াল করেন, ভুল হইতেছিল, এই যে সি ওয়ান সিলেক্ট হয়ে আছে, এটাকে দিব আমি 12-18 এই সাইজ। ওকে তাহলে এগুলো তো লাল হয়ে গেছে, মানে এগুলা কলাম, কলাম হিসেবে ড্রয়িং হয়েছে, বিম হিসেবে হয় নাই, এর জন্য এটাকে অ্যাসাইন করে দেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যাসাইনে যান, ফ্রেমে যান, সেকশন প্রপার্টিতে যান, যাইয়া এই যে FB 12-15 দিয়ে দিলাম। ওকে FB 12-15, ও আচ্ছা এটা 18 হওয়াতে এটা নীল হয়েছে না, কিন্তু আমরা তো এখানে 18 দিব না, আমরা এখানে দিব 12-15, এরকম যদি হয়ে যায় কখনো তখন আপনি এইভাবে করে সেকশনটা পাল্টাই নিতে পারেন। ওকে আসেন, এখন আপনি হরাইজন্টালি আইকে ফালাইলেন, এটাও আইকে ফালান সুন্দর করে, এই যে মাথায় দিয়ে দেন, এদিকে বিম, বিম মাথা টু মাথা, মাথা টু মাথা। ওকে দেখতেছেন কি আপনারা, আজকে মডেল কমপ্লিট করবো, আজকে মডেল কমপ্লিট করবো, যেহেতু রেকর্ডিং হইতেছে কোনো চিন্তা নাই, রেকর্ড দেখে দেখে কাজ করবেন ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ হইলো নেই তাহলে। ওকে তাহলে আমার এই বিমটা আঁকি, এই যে বিমটা আঁকি, খুব সহজ সরল ভাবে আঁকতেছি, যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই FB 12-18 বিম আঁকলাম। ওকে তাহলে এটা তো আমার লিফট কর, মানে সিঁড়ি, এখানেও বিম হবে। হয়ে গেল, যেহেতু এটা আমার লিফট কোর, লিফটের মধ্যখান দিয়ে কিন্তু সিঁড়ি যাবে, মানে বিম হবে, বিম হবে। ওকে এবার একটা জিনিস খেয়াল করছেন কি, আমি কিন্তু শেয়ার ওয়ালের ভেতর দিয়েও কিন্তু বিম দিচ্ছি। হ্যাঁ আপনারা যদি শেয়ার ওয়ালের কনস্ট্রাকশন দেখে থাকেন, কলামের রড গুলা মানে বিমের রড কিন্তু শেয়ার ওয়ালের মিডল বরাবর চলে যায়। ওকে শেয়ার ওয়ালের মিডল বরাবর চলে যায় শেয়ার ওয়াল। হ্যাঁ তো ওইভাবে করে নিতে হবে। ওকে বুঝলেন নি ঘটনাটা, তাহলে আমি মোটামুটি একটা মডেল ফ্রেমিং সিস্টেম করে ফেলছি। এখন আপনারা একটা কাজ করতে পারেন, গ্রেড বিমটাকে আপনি যদি আলাদা করে অ্যাসাইন করতে চান, তাহলে আপনি অল স্টোরির জায়গায় দিবেন 1 স্টোরি, মানে যদি একটা ফ্লোর আমি চেঞ্জ করব, মানে এটার ফ্লোর বিম ছিল এটা গ্রেড বিম বানাবো, তাহলে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, মানে গ্রেড বিম তো আমি আলাদা করে বানাইছিলাম তাই না,
তাই আমি গ্রেড বিমটাকে আলাদা করে অ্যাসাইন করব। অ্যাসাইনে যান, অ্যাসাইনে যাইয়া আপনি চলে যান GB 12-15। ওকে, এই তো হয়ে গেল, তাই না? তাহলে এগুলোর আমি গ্রেড বিম আমি আলাদা করে চিহ্নিত করতে চাই আমার সুবিধার জন্য। জি জি বলেন, শেয়ার ওয়ালে থিকনেসটা কি 10 ইঞ্চি নাকি 12 ইঞ্চি? আমি 12 ইঞ্চি ধরছি আর কি, আমি এখন 12 ইঞ্চি ধরছি, আর 12 নিচে দেওয়া যাবে না, অনেকে 10 দেয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনে যান, অ্যাসাইনে ম্যাচিং হয় তো কলামের সাথে, অবশ্যই ম্যাচিং হবে 12-18 গ্রেড বিম। ওকে, তাহলে আমি গ্রেড বিম গুলো আলাদা করলাম, আমার ফ্লোর বিম গুলো আলাদা করলাম, আলাদা কইরা আমি কি করলাম, আলাদা কইরা ফালাইলাম যাতে আমি চিনতে পারি তাদেরকে, তারা গ্রেড বিম, তারা নিপীড়িত জাতি, ঠিক আছে? তবে গ্রেড বিম নিপীড়িত জাতি না, গ্রেড বিম হচ্ছে বিল্ডিং এর কোমর। অনেকে আমাকে বলে গ্রেড বিমে এত রড কেন, গ্রেড বিম কি এত লোড আসে? আমি তো, আরে বেটা, গ্রেড বিমে তো টর্শনটা দেখা দেয়, যখন 8 কোয়াক লোড আসে বিল্ডিংটা নড়ে চড়ে উঠে, গ্রেড বিমটা তখন একটা প্যারিফেরি হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, আপনি ফ্রেম সিস্টেম বানাই ফেলাইলেন। এখন আসেন, আমার স্ল্যাব ড্র করব, স্ল্যাব আমি অটোকে ড্রয়িংটাতে যাইতে চাই, কারণ ড্রয়িং দেখা দেখা স্ল্যাবের আউটলাইন নিতে হবে, স্ল্যাবের আউটলাইন নিতে হবে। ড্রয়িংটা কি দেখতেছেন? ড্রয়িংটা দেখেন, স্ল্যাবিং দেখে দেখে কোথায় ক্যান্টিলিভার হয়েছে, কোথায় কি বাড়ছে, এগুলা সব কিছু স্ল্যাব দেখে দেখে, স্ল্যাবের আউটলাইন দেখে দেখে মডেলে করতে হবে, বাদ যাবে না কোনো কিছু। হ্যাঁ, বুঝতে পারছেন? সবাই কি আসছেন না ঘুমাই গেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে হলো, তাহলে আপনি চলে যান আপনার ইট্যাপসে। আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি ইট্যাপসের, আমরা আজকে একটা সাকসেসফুলি মডেল কমপ্লিট করব ইনশাআল্লাহ। এখন আসেন, স্ল্যাব আঁকেন। স্ল্যাব 3 ভাগে আঁকা যায়। আপনি প্রথমটা দেখেন, আপনি এখানে ডেক ডেক 1 ধরা আছে, আপনি দিবেন কি স্টার স্ল্যাব 6, স্ল্যাব 6 আপনি স্ল্যাব 6টারে এই কোণা ধরেন, এই কোণা ধরেন, এই কোণা ধইরা এই কোণায় ছেড়া দেন, ঠিক আছে? হইলো। এখন আপনি কিন্তু নিচেরটা দিয়েও কাজ করতে পারেন, নিচেরটা দিয়ে কাজ করলে দেখবেন কি, মানে এমনে এই কোণা ধইরা এমনে এই ধরে ধরে শেষ, ঠিক আছে? এই কোণা ধরে এখানে ছেড়া দেন। হ্যাঁ, রেকট্যাঙ্গেল টাইপ, রাইট, ইউ আর রাইট। গেল, তারপরে গেল, হয়ে গেল, স্ল্যাব আঁকা হয়ে গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের লিফট, লিফটে আমরা স্ল্যাব আঁকিয়া দিব, কিন্তু পরে একটা কাহিনী করব। ওকে, ওকে দেন। হ্যাঁ, ওকে হয়ে গেল। আর এটা তো আমার স্টারের জন্য, এটা ভয়ের থাকুক। ওকে, তাইলে আমার এখানে একটা ফ্লোরে শেয়ার ওয়াল মানে স্ল্যাব হইল, আমি এটাকে চাচ্ছি টপ ফ্লোরে নিয়ে যাব। তাহলে আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট 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 করেন, সিলেক্ট, এই আবার আসে কি লেগা, এই 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 এই, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব, এটাকে টপ ফ্লোর পর্যন্ত নিয়ে যাব। এডিটে যান, রেপ্লিকেটে যান, স্টোরিতে যান, যা ফার্স্ট ফ্লোরে অলরেডি করা আছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর সিলেক্ট করা যাবে না, সেকেন্ড টু 8 আপনি চলে যান টপে। ওকে, হয়ে গেল, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টপ ফ্লোরে যাইয়া আপনি একটা কাজ করেন, এগুলো যেহেতু আমার নাই, এগুলো আমি ডিলেট করে দিব, ডিলেট, এটা যেহেতু আমার নাই, তাই না? আবার আমি এটাকে রাখতেও পারি, যেহেতু আর্কিটেকচারাল মডেলে যদি উপরে ওই যে আর্কিটেক্টরা কি করে, কি করে মানে উপরে যায় একটা কীটাদানি বানায় না, মাছার মতো বানায়, একটা ডিজাইন বানায়, হ্যাঁ মাছার মতো বানায়, প্যারাবোলা বলে মনে হয়, প্যারাবোলা বলে অনেক কিছু বলে, তারা এগুলো করে। এদিক দিয়ে একটা ফোয়ারা হলে ভালো হয়, ওই দিক দিয়ে একটা গার্ডেন থাকবে, বিকেল বেলা বসে বসে চা খাবে, আর্কিটেক্টরা এগুলো চিন্তা করে সবসময়, চা খাবে বসে বসে, উফ বৃষ্টি স্নান হবে, তারপরে ব্যালকনিটা একটু বাড়িয়ে দেই যাতে বৃষ্টি এলে ভিজতে পারি, মানে এগুলো করে। কিন্তু যারা স্ট্রাকচার করে তাদের তার মাথার তার থাকে ছিঁড়া, কি ভিজতে যাবো না, বিল্ডিং দ্বারা করানো আসল ব্যাপার, ঠিক আছে? বৃষ্টিতে ভিজবো, বসে বসে রবীন্দ্রসঙ্গীত শুনবো, অনেক কিছু হয়, যাক একটু মজা হলো না, ডোন্ট লাইক। ওকে, তাহলে আমি মোটামুটি মডেল করে ফেলছি, এখন আসেন কি বাকি আছে। তাহলে আমার ক্যান্টিলিভার এই যে এটাতে এই রোটেট 3D ভিউ, এটা দিয়া আপনি মডেলটাকে এভাবে ঘুরাইতে পারবেন, ঠিক আছে, এভাবে ঘুরাইতে পারবেন। এখন আসেন,
আমি যদি গ্রাউন্ড ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে যাই, আমার ড্রয়িংটা দিতে হবে। ড্রয়িংটাতে আমি ঢুকিয়া দেখলাম অটোকেড সেভেন, অটোকেড সেভেনে আমি দেখলাম যে আমাদের এখানে মানে আমাদের স্ল্যাব ইউজ ক্যান্টিলিভার আছে, অনেকগুলা ক্যান্টিলিভার আছে। তাহলে আপনি এই বারান্দাটা নিয়ে আনেন, কত ফুট আছে? 4 ফুট 11, হ্যাঁ মানে 4 ফুট 11। তাইলে আবার এটা আছে কদ্দুর, এটা আছে 1 ফুট 8, ঠিক আছে? তাহলে আপনি এটা নিয়ে আনেন, আবার এটা আছে কতটুকু সেন্টার থেকে ধরুন একদম শেষ পর্যন্ত 5 ফুট 2, হ্যাঁ 5 ফুট 2। তবে এর আগে এখানে যে ক্যান্টিরি গুলো আছে এগুলা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা 5 ফুট 2 আমরা রাখতে পারবো, অসুবিধা নাই। এগুলা 4 ফুট 2, আবার এই পাশে আছে সেন্টার থেকে ধরেন, সেন্টার থেকে আউটার লাইন 6 ফুট 2 ফুট 6। আবার এই জায়গায় এসে দেখতেছি কি একটা ভয়েড, এই জায়গায় ধরেন একটা ভয়েড আছে, পুরো বিল্ডিং টা এরকম ভয়েড থাকবে। তো ধরেন আপনি যদি ভয়েড দুইটা মডেল বানাইতে চান হবে, অসুবিধা নাই। আবার যদি আপনি চান যে আমি পুরোটাকে স্ল্যাব কাউন্ট করে ডিজাইন করব, তাহলে একটু লোড বাড়বে, অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে আপনি ইয়ে করেন, আপনি এটা নিয়ে নেন, এই বারান্দাটা আঁকেন, তাহলে 5 ফুট 11 কলামের সেন্টার থেকে 5 ফুট 11, তাহলে আপনাকে চলে যেতে হবে ইটেপসে। ইটেপসে ইটেপসে আইসা আপনি একটা ফ্লোরে ড্রয়িং করেন, বাকিগুলো আপনি কি করবেন রেপ্লিকেট করে দিবেন। তাহলে আপনি চলে যান ড্র পয়েন্টে, ড্র ড্র পয়েন্টে যাই, ড্র জয়েন্ট অফসেট আপনাকে যাইতে হবে এক্স এর বিপরীতে, তাহলে দিতে হবে মাইনাস 4 ফুট 11 হলে 4 12 48, 48 ইঞ্চি, 48 আর 11 যোগ করলে কত? 48 যোগ 11 7 9 ইঞ্চি, 5 9 ইঞ্চি। তাহলে আপনি এটারে সিলেক্ট করেন, এটারে সিলেক্ট করেন, হয়েছে? আর এই পাশে আছে 1 ফুট 8, তাহলে এটারে 0 করে দেন, আর ওয়াই এক্সিস রে আপনার লেখেন 1 ফুট 8, মানে 20 ইঞ্চি, মানে ওয়াই এর বিপরীতে, তাহলে 20 ইঞ্চি, তাহলে হইলো, ঠিক আছে? বুঝতেছেন? এই যে কেমনে 20 ইঞ্চি নিছি দেখাচ্ছি, ড্রয়িং দেখাচ্ছি, এই যে এখানে 20 ইঞ্চি আছে নি, দেখছেন? 20 ইঞ্চি আছে না এই পর্যন্ত, 20 ইঞ্চি এই যে কলামের ফেস থেকে আছে নি, আবার 2 ফুট 6 মানে 2.5 ফুট আছে। আপনার কোথায় 2.5 ফুট আছে? 2.5 ফুট আছে, তাহলে আপনাকে চলে যান ইটেপসে, চলে যান ইটেপসে আইসিয়া, আপনাকে এটা আর একটু বাড়াইতে হবে, আপনাকে 2.5 ফুট নিতে হবে, তাহলে হয় কত 24 30 ইঞ্চি হয়, তাহলে 30 ইঞ্চি লং, এটা এই পর্যন্ত কন্টিনিউয়াস থাকবে, এটা এই পর্যন্ত কন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে? আবার এবার আপনি স্ল্যাব ড্র করে ফেলেন, এইটা নেন, এটা নিয়ে দেখেন তো স্ল্যাবটা ড্র হয় কিনা। এই ক্যান্টিলিভার স্ল্যাব ড্র হয়ে গেল, এখন এই যে ড্র হয়ে গেল, এই যে এখানে আবার আমার সিঁড়ি ঘরের, কিন্তু আমার সিঁড়ির ল্যান্ডিংটা কিন্তু বাহিরে, এর জন্য আমি এখানে স্ল্যাব আঁকি নাই, ঠিক আছে? হইলো? আপনি চাইলে এখানেও এটা দিয়ে মিলাই দিতে পারেন, যেহেতু বাইরে আছে, ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে আবার আপনি ড্রয়িং এ যান, ড্রয়িং দেখেন, ড্রয়িং এ যাওয়ার পরে এখানে আর একটা ক্যান্টিলিভার আছে কলাম থেকে কলাম, তাহলে এটা সেন্টার থেকে কত আছে দেখেন তো, 5 ফুট 4 আছে, তাহলে 5 12 60 64 ইঞ্চি, তাহলে আপনি ওইখানে চলে যান। আর এখানে একটা বারান্দা আছে সেমি, তারপরে এটা আঁকবো আমরা, এটা টোটালটা কত হয়, এটা টোটালটা কত হয় দেখি, এটা হয় 5 ফুট 2, আর এটা হয় 5 ফুট 7, ঠিক আছে? 5 ফুট 2 5 ফুট 7, আর ওইদিকে ক্যান্টি আছে সেন্টার থেকে 2.5 ফুট, ওকে, আর কিছু দেখা লাগবো না। এদিক দিয়ে আছে 5 ফুট 4, তাহলে আপনি চলে যান, তাহলে এই ক্যান্টিটা লোন 5 ফুট 4 সেন্টার থেকে, তাহলে ড্র লোন, ড্র জয়েন্ট অবজেক্ট লোন, ওয়াই এক্সিস এ এক্স এক্সিস এ পজিটিভ থাকবে, তাহলে 5 ফুট 4 হলো 5 12 60 64 ইঞ্চিতে থাকবে, হ্যাঁ ড্র পয়েন্ট অবজেক্ট থাকবে ইঞ্চিতে, ইঞ্চিতে নিলাম, নিয়ে আবার আমি ড্রয়িং করে ফেলি, এই এটা কেন নিচ্ছি, এটা দিয়ে তো করা যায়, এই নিয়ে নিলাম, এই নিয়ে নিলাম, হলো? এখন আসেন এই পাশের ক্যান্টিলিভারটা একটু মানে স্ল্যাবটার থেকে একটু বাইরে আসছে না, হ্যাঁ তাহলে ওইভাবে ডিজাইন করতে হবে, মানে কিভাবে করতে হবে আমি দেখাই দিচ্ছি। ড্র অবজেক্ট নেন, ড্র অবজেক্টে যাইয়া আপনি ওয়াই এক্সিস মাইনাস নেবেন, ওইটা আছে 5 ফুট 2, তাহলে 5 12 62 ইঞ্চি মাইনাস 62, মানে ওয়াই তা না এক্স এর দিকে হবে,
মাইনাস বাষট্টি, মাইনাস বাষট্টি, ওকে। এইখান থেকে ধরুন 4 ফুট দূর থেকে বা 4 ফুট দূর দূর লন, আর এখান থেকে এই যে দেখেন এই যে এই মাথা পর্যন্ত মানে অর্ধেক, একটু মেজারমেন্ট চোখের মেজারমেন্টে নিয়ে নিবেন আর কি। কোনটা দেখাচ্ছে এই যে এই বারান্দাটা দেখাইতেছি, এটা কত আছে? এটা আছে এই পর্যন্ত 8 ফুট 3 আছে। হ্যাঁ 8 ফুট 3, তাহলে আমরা এই টাইপসে ওইভাবে করে ফেলি। 8 ফুট 10, তাহলে আমি যদি এদিক থেকে ধরি মোটামুটি 8 ফুট হয়ে যায়। 8 ফুট কিন্তু মোটামুটি এটা বড়, এদিক দিয়ে 4 ফুট, ওইদিক দিয়ে 4 ফুট, ছাইরা দিলাম, ছাইরা কাজ করতেছে এত, এই ঠিক আছে হইল। এখন আসেন দেখতেছেন, হ্যালো দেখা যাচ্ছে কোলাবেন গুলা কই ইয়াং কোলাবেন গুলা কি গেছে গা? আমার মতো পরিশ্রম করলে, আমার মতো, আমার মতো আমি কিন্তু কালকে রাত্রে ঘুমাই নাই, ঠিক আছে না, ঘুমাইয়া কিন্তু কাম করতেছে আপনার লগে। আমার মতো হইতে হবে, মানে আমার মতো স্ট্যামিনা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ এত সহজে কোমরে ধরে গেলে হবে? এখন দেখেন একটা শর্টকাট ফলো করি, এটা সমান করে আমি এইদিকে মডেল করতে চাইতেছি, মানে বারান্দা করতে চাইতেছি। তাহলে একটা নাল বিম নেন, একটা নাল বিম মানে, নাল বিম মানে যে বিমটার কোনো বেল নাই, নিয়া এই যে সোজা, এই যে সবুজ দাগ আসে দেখেন, সবুজ দাগ, এই যে সোজা করলে এই সবুজ দাগ আসে, সবুজ দাগ মানে সোজা একদম স্ট্রেট নিলাম, নি নিয়া ওই পাশে দিয়ে দিই 62 ইঞ্চি। ড্র পয়েন্টে যান, ইচেপস কি দেখা যাচ্ছে? ড্র পয়েন্টে যান, ড্র পয়েন্টে যে এক্স এক্সিসে যান, 62 62 এলে কত, এখান থেকে লন 62, এখান থেকে লন 62, মানে আমি এই দাগটা পাওয়ার লাগে, ওই ওই বিমের সমান সমান, ওই বারান্দার সমান সমান করার লাগে। তো আমি এখন এটা সিলেক্ট করে ডিলেট মেরে দিই, ডিলেট এখানে যা ডিলেট, ঠিক আছে হইলো। তাহলে আমি এখানে বারান্দা আইকে ফেলাই, বারান্দা আইকে ফেলি, এই যে বারান্দা আইকে ফেলি, এই যে পয়েন্টের সাথে মিলায়া কত সুন্দর করে, এই এটা জয়েন্ট হয় নাই, এটাকে করতে হবে কি সিস্টেম করতে হবে, এই ছেড়ে দিতে হবে, ঠিক আছে ওকে। হয়ে গেল আমার বারান্দা, হয়ে গেল আমার বিল্ডিং এর বারান্দা হয়ে গেল। কিন্তু ওই পাশে যে 2.5 ফুট আছে না, আবার ক্যান্টিন, ক্যান্টিন আড়াই নিতে হইব, পিছনে ড্রতে যান, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আসতে হবে, নাহলে হবে না। 2.5 ফুট মানে 30 ইঞ্চি, নাহলে কিন্তু হবে না। 30 ইঞ্চি কোন দিকে দিছি, পজিটিভ দিকে দিছি না? 30 ইঞ্চি গেছে, হ্যাঁ এখন গেছে, এখানে তো নাই, এটা যেহেতু ভয়েড এটাতে দিব না, এটাতে দিব ক্যান্টিটা বাড়ানোর জন্য, ঠিক আছে স্ল্যাবের ক্যান্টিটা বাড়ানোর জন্য। ক্যান্টিলিভার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্যান্টিলিভারে কিন্তু হিউজ লোড, হিউজ মোমেন্ট, ক্যান্টিলিভার রেজিস্ট করার জন্য এক্সট্রা বার দেওয়া হয়, 12 মিলি রড দেওয়া হয়, যেখানে মোমেন্ট সেখানেই রড, যেখানে মোমেন্ট সেখানে রড দিয়ে দিতে হবে, ঠিক আছে কি বলছি, যেখানে মোমেন্ট সেখানে রড দিয়ে দিতে হবে, নাহলে হবে না, রড দিতে হবে, হ্যাঁ হইলো। তাহলে আমি এটাতে একতলা আঁকছি না, এটাকে এখন হোল স্টোরিতে ট্রান্সফার করবো, হোল স্টোরিতে ট্রান্সফার করে দিব এই মডেলটা, হোল স্টোরিতে, হোল স্টোরিতে কিভাবে দেখেন এটা একতলায় আছে। ইডিটে যান, রেপ্লিকেটে যান, স্টোরিতে যান, যেহেতু একতলায় করা আছে এটাকে পাঠাই দেন 2nd to 8th পর্যন্ত টপে নিবেন, ওকে হয়ে গেল না? দেখছেন মডেলটা কিন্তু হেভি লাগতেছে, হেভি একটা মডেল তৈরি হয়েছে শেয়ার ওয়াল দিয়া, ঠিক আছে হয়ে গেল। এখন আসেন লাস্টে, আমরা লাস্ট এলিমেন্টে চলে আসছি, আমরা সিঁড়ি আঁকবো, সিঁড়ি কি আঁকবো, সিঁড়ি। এখন ইয়াতে যান, নিউ শেয়ারে যান, নিউ শেয়ারে যাইয়া অটোকেটে দেখেন সিঁড়ির ক্যান্টিলিভারটা কিন্তু বের হয়েছে কলামের ফেস থেকে, কত বের হয়েছে দেখেন, ধরেন 4 ফুট 3 বের হয়েছে, ঠিক আছে 4 ফুট 3 বের হয়েছে, আর সিঁড়ির একটা ল্যান্ডিং এখানে আছে। সো আমরা একটা ফ্লাইট আঁকলেই হয়ে যায়, তাহলে আমরা সিঁড়িটা ড্র করি। অবশ্যই বিল্ডিং এ এটাপস এর মডেলে স্টেয়ার ড্রয়িং করতে হবে, স্টেয়ার ড্রয়িং করা ছাড়া মডেল একুরেট হবে না। এবার যত বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আসুক আমার কোনো সমস্যা নাই, আমরা স্টেয়ার ধরে ডিজাইন করব। অনেকে আবার বলবে স্টেয়ার কে কেন্দ্র করে আমার বিল্ডিংটা ঘুরে টর্শন হয়, আরে যেদিন আর্থকোয়েক লোড আইব, যেদিন আমার বিল্ডিং কাইতে হয়ে পড়ে যেতে চাইবো, ওই দিন টর্শন আইব, ওই দিন ডিসপ্লেসমেন্ট আইব, ওই দিন স্ট্রাকচারাল ইরেগুলারিটি হইব,
ওই দিন সফট স্টোরি হইব, সব মাথা বাদ দেয়, আগে সার্ভিসিবিলিটি লোড দিয়ে বিল্ডিং দ্বারা করা, ঠিক আছে? এই ধরনের ফিলোসফি মাথায় রাখতে হবে, এত চিন্তা করা যাবে না কোনো কিছু নিয়ে, ওকে? আসেন আমরা আসি গ্রাউন্ড ফ্লোরে। তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা সিঁড়িটাকে তুলবো উপরে। এখন আমি কি করব, আমার ল্যান্ডিং আছে 15 ফুট। এখন আমার এখানে পয়েন্ট লাগবে, কি এই বিমে পয়েন্ট লাগবে। তাহলে পয়েন্ট তো নাই আমার, তো মিডল ধরতেছে না, তাহলে আমি ড্রতে যাব। ড্রতে যে স্ন্যাপ অপশনে যাব, অপশনে যাই, দেন লাইন এন্ড মিড পয়েন্ট আছে, লাইন ইন এন্ড মিড পয়েন্ট অ্যাপ্লাই দেন, ক্লোজ দেন। এই যে দেখেন মিডল পাইসেন, নেই নিচ্ছে না কেন, কারণ আপনাকে যাইতে হবে এখানে ড্র অবজেক্টে, ড্র অবজেক্ট 0-0 রাখতে হবে সবকিছু, মান দিলে এদিক সেদিক সরে যাবে মোমে, বুঝছেন ঘটনাটা কি ঘটাইছি? ওকে জি ভাইয়া। এখন আসেন আপনি কি করবেন, আপনি এখন এটার ল্যান্ডিংটা আছে 15 ইঞ্চি, আমার ক্যান্টিলিভার মানে সিঁড়ির ল্যান্ডিং, ফার্স্ট ল্যান্ডিং, তাহলে ড্রতে যান, ড্রতে যাওয়ার লন ওয়াই নেগেটিভ, 4 ফুট মানে 4×12 36, 36×3 হয়েছে 39, 39 -39 হবে, -39, দেন এই যে 39, এই যে 39, এই যে 39, ওকে দিয়ে দিলেন। দিয়া এখন আপনি এখানে একটা স্ল্যাব ড্র করেন। আমি এর আগে কি করছিলাম, স্টার একে আসছি, স্টার বানাইছিলাম, স্টার স্টার 6, আপনি এটার টাইন না এখানে ছেড়ে দেন, এটার টাইন না এখানে ছেড়ে দেন, ঠিক আছে? বললাম না এটা শুধু একটা ফ্লোরে করবো, একটা ফ্লোরে, তারপরে বাকিটা রেপ্লিকেট করে দেবো। এই যে আমি একটা ফ্লোরে করব, আমি এটাকে একটু ঘুরাই নিই, রুটেড সিলেক্ট করে ঘুরাই নেই। আপনি ফার্স্ট ল্যান্ডিংটা উঠান 5 ফুট, যেহেতু আপনার বিল্ডিংটা আছে 10 ফুট হাইট, সেহেতু আপনি করেন কপি, কপি আবার সিলেক্ট, আবার সিলেক্ট, আবার সিলেক্ট, আবার সিলেক্ট, ডাবল সিলেক্ট, ওইটা দেখবেন পেস্ট ওপেন হয়েছে, পেস্টে যায় জেড এক্সিসে 5 ফুট দেন, ওকে দেন, ওকে দেন, হয়েছে নি, হয়েছে নি, উঠছে নি, 5 ফুট হয়েছে। তারপর আপনি এটা ডিলেট করে দেন, ওকে ডিলেট করে দেয়। আপনাকে একটা কাজ করতে হবে, আপনার সিঁড়িটা আপনি দেখছেন লাল, কিন্তু এটার কালার হয়েছে পিঙ্ক, তাই আপনাকে বুঝতে হবে আমার এটা সিঁড়িতে অ্যাসাইন করে নিতে হবে। অ্যাসাইনে যাই আপনি চলে যান শেল, শেলে যাই আপনি স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশনে যাই আপনি দিবেন স্টার 6, অ্যাপ্লাই, ওকে, হয়ে গেছে সিঁড়ি, হয়ে গেছে নি? হ্যালো জি ভাইয়া, কোথায় আছেন নি আপনারা, দেশে আছেন কি ভাই? হ্যাঁ ঠিক আছে, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, জীবনটা অনেক রঙিন হবে, নাইলে ওই মানুষের কাছে দৌড়াইবেন, ভা আমার বিল্ডিং, আমার 4তলা বিল্ডিং একটু করে দিবেন, কত নিবেন? যেমন আমাকে বলে মানুষ, আমি বলবো, আমি বলি আপনি যত দিবেন ততই নিব, ঠিক আছে? কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে, টাকা পয়সা নিয়ে বার্গেটিং করবেন না, কারণ একটা লোক আপনাকে বিশ্বাস করে কাজ দেয়, আপনি তার কাজটা কইরা দিবেন, মেন কথা হচ্ছে এটা, এত হলে করব না এই কথা কখনো বলা যাবে না। তাহলে একটা দেখেন, আমি একটা ফ্লাইট আঁকলাম, হ্যাঁ একটা ফ্লাইট আঁকলাম, তো আমার তো এখানে কিছু দিতে হবে, এই ফ্লাইটটা আমার এখানে যাবে না, তো আমি চলে যাই গ্র্যাড বিমের উপরের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আইসে আমি এখানে এই মিড পয়েন্টে একটা কি আঁকি, একটা পয়েন্ট আঁকলাম, পয়েন্ট আঁকলাম, হ্যাঁ পয়েন্ট আইয়া, এটা কি এলো, পয়েন্ট আঁকার পরে আমি দেখি পয়েন্টটা আছে কিনা, আছে। এখন আমি এই যে এটার মাধ্যমে এই স্ল্যাব আঁকার ফার্স্ট অফ অল যে মাধ্যমটা, এটাকে ধরে এখানে সিলেক্ট করবো, আয় হ্যাঁ আবার টাইম এরর হয়ে যেতেছে, এটারে ধরেন ওকে, এটারে ধরে এখানে ছাইরা দেন, ওকে, ঠিক আছে, কইতে কইতে সময় চলে যায়, ওকে হইল। এখন আমি কি করব, এই স্ল্যাবটাকে সিলেক্ট করে, স্টারটাকে সিলেক্ট করে রেপ্লিকেট করে দিব, ইডিটে যাবো, রেপ্লিকেটে যাবো, ফার্স্ট ফ্লোরে করছি, সেকেন্ড টু 8 পর্যন্ত তুইলা দেবো, শেষ মডেল শেষ, ওকে? তাহলে সিঁড়ি হয়ে গেল আমার, আর নিচটা তুইল না, এটা ধরেন, এটা ধরেন ধইরা রেপ্লিকেটে যান, রেপ্লিকেটে যাইয়া সেকেন্ড থেকে 8 পর্যন্ত দিয়া দেন, হয়ে গেল, ওকে ডান। এখন আমি কি করব, উপরে টপ ফ্লোরে যাইয়া সিঁড়ি ঘরের যে সালডা হয় না, এই সালডা দিয়া দেন, এই সালটা দিয়া দিন, ওকে? তাইলে আলহামদুলিল্লাহ বলেন আমাদের মডেল কমপ্লিট, তাইলে আমরা আমাদের মডেল কমপ্লিট করতে পারছি আজকের ক্লাসে, তবে তিনবার করে আমাদের টাইম আউট হয়েছে, এই জন্য আমরা দুঃখিত, তিনবার করে আমাদের টাইম আউট হয়ে গেছে গা, ঠিক আছে? হ্যালো শুনতেছেন? জি ভাই, হ্যালো, হ্যাঁ
এই যে আমরা মডেলটা শোনা যাচ্ছে না, মজা হচ্ছে আমাকে নিয়ে, কুত্তার মতো পরিশ্রম করতেছি মানুষের কল্যাণে, সবার তোরে একটা কথা আছে না, সবার তোরে খেলবো মোরা, পথকে মোরা পর তোরে খেলবো মোরা না তো সবার তোরে কি জানি, প্রত্যেকে মরা পরের তরে কবিতার লাইন আছে না? তাহলে হইলো, তাহলে মডেল কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমারে আমার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় দেয়, শেষ বয়সে যাতে একটা টয়োটা ল্যান্ড ক্লোজার, তারপরে একটা র্যাঙ্কস রোভার, এটি কিস্তিতে কিনতে পারি, একসাথে কিনতে পারবো না, 20 টাকা লাগবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল ইনশাল্লাহ। এখানে এই ক্যান্টিটা উঠাই দিতে হবে, এটা উঠাই নেই, রেপ্লিকেটে যান, রেপ্লিকেটে যাইয়া একদম সেকেন্ড টু এইট পর্যন্ত দেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল মডেল, আমাদের মডেল কমপ্লিট। তাহলে আজকের ক্লাস আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, একটা বারের জন্য আমার মাথাটা গরম হয় নেই আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে ঠিক আছে, সবাই আসসালামু আলাইকুম, পরিবার পরিজন নিয়ে সাবধানে থাকুন, আল্লাহ আমাদেরকে সবাইকে করোনা মহামারী থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমিন। আমরা নেক্সট ক্লাসে, এই দেখ এই যে এই এই ল্যাপটপ রেকর্ডারটা বন্ধ করতে কোন, এই যে আমরা নেক্সট ক্লাসে লোড অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে পুরো বিল্ডিং এর উপরে লোড অ্যাপ্লাই করব। কি করব? লোড অ্যাপ্লাই করব। হ্যাঁ, লোড অ্যাপ্লাই করব, আর অনেক টুকিটাকি অনেক কাজ আছে, আমাদের মডেলটা মোটামুটি হয়ে গেছে ইনশাআল্লাহ, মডেল নিয়ে আর কোনো কথা নাই। অনেক কিছু এখান থেকে আউটপুট বের করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, অনেক কিছু নিব। তাহলে ওকে, আর আমাদের বাকি মেম্বাররা কই? সবাই মিউট করে রাখছে। হ্যাঁ, স্বার্থপর সব বাকি একটু বুঝেন তো, একটু মানেন না আমারে, মানলে বইবেন, অসুবিধা কি? যাক, মজা করলাম। হ্যাঁ, তাহলে হৃদয় ভাই ভালো থাকবেন, সাজান ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার নিবেন, মায়া মানুষ লগে লগে ভাইরাস অলওয়েজ থাকে। আর ভাই আছে, আমাদের গ্রুপটা ক্রিয়েট করে দিলে ভালো হয় আর কি। আপনি গ্রুপটা ক্রিয়েট করে ফেলেন, আপনি লেখেন লকডাউন টিচার, সাথে তো পরিচয় নাই। হ্যাঁ, সমস্যা নাই, আমি ক্রিয়েট করে ভাইয়াকে অ্যাড করে দিলে ভাইয়া হচ্ছে অ্যাড করে দিবে সবার সাথে পরিচয় করায় দিয়ে। তাসলিমা হচ্ছে খুবই ভালো ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে। হৃদয় খান অনেক আগে থেকে কাজ করে, তারপরে আমাদের আব্দুর রহমান ভাই গভর্নমেন্ট চাকরি করে বিএডিসিতে, কৃষি ডেভেলপমেন্ট কি যেন বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর আমি তো আসি, আমার লইয়া চাকরি করি, নিজের চাকরি নিজে করি। আর শাহজান শান্তু ভাই আছেন, তাসলিমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড ভাই, আমার অনেক ফ্রেন্ড আছে, তাদেরকে সাইলেন্ট করে দিব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন, আর ওই গ্রুপটা ক্রিয়েট করেন, আমরা সবাই সবার সাথে পরিচিত হয়ে যাব। আশা করি আমার কথাবার্তা কেউ রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না। ঠিক আছে, আমি দুই চারটা কথা বলি আপনাদের ভালোর জন্য। আমি ভাবতাম অনলাইন ক্লাসে হয়তো প্রপারলি শেখা যাবে না, বাট আপনি যেভাবে শিখাচ্ছেন এবং হচ্ছে আমরা যে কোনো কোয়েশ্চন করলে সেটা হচ্ছে ডিটেইলিং বলে দিচ্ছে, সেটা আমি আশা করি আপনি যদি কন্টিনিউয়াসলি করান আমার ভয়েস আপনারা থামাইতে পারবেন না যত চেষ্টা করেন, কথা বুঝেন নাই? না, আমার অনেক দিক থেকে ইচ্ছা যে আমি ইচ্ছে কাজটা শিখবো, বাট অনলাইনে আমি করতেছি মানে শ্বাস আমি চাই যে আপনারা বড় হন, আপনারা
সবাই কাজ করেন, সবাই উপরে উঠে যান, সবাই একটা পর্যায়ে চলে যান, এই কাজগুলো জানতে হয়। এই কাজগুলো না জানলে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হয় না, একটা জীবন একটা আফসোস থেকে যায়। ঠিক আছে, অতএব আজকে আমরা আপাতত মডেলটা দাঁড়া করাইলাম, তারপরে আমাদের মডেলে অনেক কিছু মডিফিকেশন আসবে, লোড অ্যাপ্লাই হবে, আরো অনেক কাজ স্টেপ বাই স্টেপ হবে। আশা করি আমরা নেক্সট ক্লাসগুলোতে টাইম টু টাইম সবাই চলে আসব, মানে এক ঘন্টা তো এক ঘন্টারে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ওকে, আর আমার হ্যাঁ, আর আমি কি জানো তো আমার আমার পেজটাকে সবাই শেয়ার করবেন বেশি বেশি, যাতে পেজের মাধ্যমে আমাদেরকে সবাই চিনে আমরা বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসব। হ্যাঁ, আমাদের লেকচারে কিছু অনেকের কনফিউশন থাকবে, অনেকের আবার বড় কোনো বস সিনিয়র টিচার থাকলে উনি আবার একটু ভুলটুল ধরতে আসবে। সব কিছু বেতি রেখে আমরা যদি কিছু আউটপুট পাই, 100% এর মধ্যে যদি 60%, 65%, 80% আউটপুট পাই, এই আউটপুটটা আপনারা বাড়াই একসময় 100% করতে পারবেন। শোনেন, নলেজ কিন্তু সবার এক হয় না, আমার কাছে কিছু ঘাটতি থাকতে পারে, আপনি আমার চেয়ে ভালো জানতে পারেন, আরো আপনারা পড়তে পড়তে ভালো জানতে পারেন, বেশি জানতে পারেন। ঠিক আছে, অতএব উনি তো বিষয়টা ভুল বলে ফেললো, ওই ভুল বলাটাকে মেজর হিসেবে না ধইরা ওই ভুলটাকে আইডেন্টিফাই করে সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট করবেন, যে ভাই আমরা যে ওই ওই বিষয়টা আপনি টপিকটা বলছেন, আমার মনে হয় প্রজেক্টটা এইভাবে, আমার মনে হয় টপিকটা এইভাবে, তখন আমিও শিখলাম। এটা কিন্তু আমাদের একটা ডিসকাশন, হ্যাঁ, আলোচনা। এখানে কেউ কাউকে শিখাইতে আসলে ইঞ্জিনিয়ারিং লাইফে হচ্ছে লার্নিং আর কি, স্বাভাবিক লার্নিং পিরিয়ড। হ্যাঁ, এক একজন এক এক থিওরামে ডিজাইন করবে, এক একজন এক এক থিওরামে কাজ করবে, এর মানে আমি কোনো আপনারটা হয় নাই, ওইটা হয় নাই, এগুলো না। এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, কিছুদিন পরেই বুঝতে পারবেন। যখন আপনার বেসিক ডেভেলপমেন্ট হয়ে যাবে, ডিজাইন রিলেটেড, স্ট্রাকচারাল অ্যানালাইসিস রিলেটেড, তখন দেখবেন যে আপনাকে কেউ থামাইতে পারতেছে না, আপনি যা কইরা দেন তাই হয়ে যায়, যা কইরা দেন তাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে চিন্তা করেন না, আল্লাহ ভরসা আমরা এই মডেলটার শেষ পর্যন্ত যাব, সাকসেস করব, এখান থেকে সবকিছু বের করে নিয়ে আসবো, সকল আউটপুট আমরা বের করে নিয়ে আসবো, একদম ফাউন্ডেশন ডিজাইন হতে স্ট্রাকচারে সবগুলো চেকে আমরা চলে যাব। ওকে, আব্দুর রহমান ভাই ভালো থাকবেন, দোয়া করবেন নামাজি মানুষ আমার জন্য, আমি যাতে আগের মতো নামাজ করতে পারি। এতক্ষণ ছিলাম কিন্তু একটু বোরিং লাগে না, কারণ মাঝে মধ্যে আপনি এন্টারটেইনমেন্ট দেন আমাদেরকে। বোরিং তো কোনো ভাবে লাগবে না, শরীরে একটা ভাব আসছে না, আমাদের আমার কাছে কিন্তু ওনারে খুব ভালো লাগে, অনেকে অনেক কথা বলে, বাট আমাকে ওনার কাছে ভালো লাগে। ইসলামিক চিন্তাবিদ, মুফতি, উনি একজন মুফতি, মুফতি কিন্তু একটা টাইটেল, এটা ওই আব্দুর রহমান ভাই ভালো জানবে, ওটা কিন্তু ডিগ্রি, এটা জাতা জিনিস না, এটা সবাই হইতে পারে না এই জিনিস। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ ভরসা।